hello, passenger, please look at the observation. Not hello, water. এরকম ভাষা লেখা থাকে। যদি এইটা তারা না বুঝে তাদের কানের মধ্যে ঢুকানে লেগে আবার মাইকিং করে কয়, হ্যালো প্যাসেঞ্জার প্লিজ লুক এট দ্য টকিং, হ্যাঁ লুক এট দ্য অবজারভেশন লোকেশন, এভাবে কয়ে কয়ে তারপর কয় যে নট অ্যালাও ওয়াটার, নট অ্যালাও ওয়াটার, মানে এই জায়গায় পানি গ্রহণ হয় না। তো বুড়া তো আর এলাও মেলাও বুঝে না, বুড়া তো এই পানির বোতল নিয়ে দিশে পাতাইলে হাঁটা। মানে সবাই যখন দেখলো যে বুড়া আর এলাও মেলাও বুঝতেছে না, বুড়া এই পানির বোতল নিয়ে খালি বিমানের দিকে যাইতেছে। এখন পিছন থেকে থেকে বিমান কর্তৃপক্ষ সবাই আইসা ওরা ডাক দিয়ে কইতেছে, এই চাষা মিয়া, এই চাষা মিয়া, আপনি এই বুগালির তলে পানির বোতল নিয়ে যে আটা ধরছেন, আপনি কি এলাও মেলাও কিছু বোঝেন না? এই যে হেনি লেহা উঠছে, পানি এলাও না, পানি এলাও না, আপনি বোঝেন না কিছু? বুড়া মিয়া ঠেঠা তো, বুড়া ডাক দিয়ে কয়, যদি পানি এলাও না হয় তাহলে আমি যাম না। এই জবানটা কে দিয়েছে? জবানটা কে দিয়েছে? দেখার জন্য চোখটা কে দিয়েছে? আবার বলেন কে দিয়েছে? দেখার জন্য চোখ কে দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা তোর জবানটা তো আমি দিয়েছি, তোকে দেখার জন্য দর্শন শক্তি হিসেবে চোখটা আমি দিয়েছি। এই বান্দা তোর এই সুন্দর চেহারা, সুরত, স্ট্রাকচার, বডি ফিটনেস, বডি বিল্ডার, এই খামিরা, এটা তো আমি তৈয়ার করেছি। ফি একদি সুরতি মা শাহ আরাক্কাবাক, এটা আমার তৈয়ার করা। বান্দারে তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাসিকার জায়গায় নাসিকা, কেশের জায়গায় কেশ, এই সব কিছু তো আমি দিয়েছি। এ সব সৃষ্টির স্রষ্টা আমি। الذي خلقك فسواك فعدلك, এ সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দা আজকে তুই সব পেয়েছিস, ভুলে গিয়েছিস আমাকে, অতীতকে ভুলে গিয়েছিস, কিন্তু বান্দা তুই ভুলে গিয়েছিস তোর এমন একটা সময় ছিল রে বান্দা। হাল আতালাল ইনসানি হিন মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না, আমি তোকে সুন্দর করে বানিয়েছি, যার কারণে তুই চেয়ে দেখ, বুঝে দেখ, অনুধাবন করে দেখ, তোর জন্যই তো আমি কোরআনে বলেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আলা কুলুবিন আকফালুয়া। আমি আল্লাহ বারবার বলেছি এই কথাটা, আরো বলেছি, তুই ভাবতেছিস কোরআন তোর জন্য কঠিন, কিন্তু না, আমি রব তোর জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। চারবার আমি রব বলেছি, ওয়ালা কাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কেউ আছো কি কোরআন মানবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম। ওয়ালা কাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কেউ আছো কি কোরআন দিয়ে রাজনীতি করবা? আমি তোমাদের জন্য কোরআনের রাজনীতিকে সহজ করে দিলাম। ওয়ালা কাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কেউ আছো কি কোরআন দিয়ে নিজের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, একেবারে নিজের জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে কবর পর্যন্ত আমার কোরআনকে মানবা? আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম। ওয়ালা কাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কেউ আছো কি কোরআনের শিক্ষা দীক্ষা মেনে এই জাহানে ওই জাহানে কল্যাণকামী হইবা? আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, কিন্তু বান্দা আফসোস, তুমি আমার কোরআনকে মানলা না, আমার কোরআনকে বুঝলা না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই বান্দা তুমি আমার কোরআন নিয়ে অনুধাবন করলা না, আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করলা না। বান্দা এই কোরআনের মধ্যেই তো আমি বলে দিয়েছি, আমি কিন্তু কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শৃগাল বানায় আহসান বলি নাই, টিকটিকি, সার পোকা, তেল পোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উড়, দম্বা, এগুলো একটা বানিও কিন্তু আমি আহসান বলি নাই। শুধু তুমি ইনসানকে বানিয়েই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আমি রব্বি করিম তোমাকে সুষমণ্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে, দারুণ করে, সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, কিন্তু বান্দা বানাইলাম আমি, গাদ্দারি করলা আমার সাথে, সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম তুই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম, এই ইনসান আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল রে বান্দা? আমি জানি তুমি গুনাগার, কিন্তু তুমি আমাকে চিনলা না। আমার অনেক নামের মধ্যে একটা নাম আছে গফফার, এই গফুর ও গফফারের নাম নিয়ে আমি তোমাকে ডাক দিয়ে বলছি, শোনো বান্দা আসো, ফাফিরু ইলাল্লাহ,
আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়াও বান্দা আমি জানি তুমি আমার পথের দিকে চলে আসলে মানুষ তোমাকে ইনসাল করবে কটূক্তি করবে তিরস্কার করবে টিটকারি করবে কত কিছু বলবে আগে ছিলে এরকম এখন তুমি আল্লাহর পথে যাচ্ছ আল্লাহ কি তোমাকে maaf করবে এই বান্দা আমি তোর রব আমি তোর রব আমি তোর সব আমি তোকে নিয়ে বলছি শোনো বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার নিরা সবার দরবার না রে বান্দা আমার দরবার নিরা সবার দরবার না তুমি আমাকে ডাক দাও উদউনি আস্তাজিব লাকুম আমি তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও পীরের কাছে যাইয়া মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দিয়া ঈমান আমল ধ্বংস করিও না আমার তৈয়ার করা খামিরার মধ্যে কালিমা লাগাইও না বান্দা তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব হ্যাঁ বান্দা তুমি বলতে পারো আয় রব আয় আল্লাহ আয় মালিক আয় খালিক আয় রহমান আয় রহিম ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান আমি তো জেনেছি শুনেছি আপনি নাকি অনেক দূরে আপনার স্থান অনেক দূরে ওলামাদের মুখ থেকে শুনেছি জেনেছি বুঝেছি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া আপনার জায়গাটা নাকি অনেক 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 দূরে ও আল্লাহ আমি দুনিয়াতে যদি কোনো কিছু লাগে আমার কারো কাছ থেকে কোনো কিছু হাওলাতের প্রয়োজন হলে কর্জের প্রয়োজন হলে আমি তো তাকে আমার কাছে পাই তুমি তো আমার অনেকটা দূরে তুমি কি আমার কাছে আছো বান্দা আমি তোমাকে এত সুন্দর করে যত্ন করে বানাইয়া রত্ন বানাইলাম আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম আমি কি তোমার কাছ থেকে দূরে থাকার জন্য না বান্দা না 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 আমি রব তোমার এতটা কাছে তোমার মাও তোমার এত কাছে নাই তোমার বাবাও তোমার এত কাছে নাই তোমার ভাই তোমার এত কাছে নাই তোমার নেতা নেত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পীর সাহেব টিচার এরা কেউ তোমার এত কাছে নাই আমি আল্লাহ তোমার যতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রোগের চাইতো নিকটে আসলে বান্দা তুমি আমাকে তালাশ করো না বান্দা তুমি আমাকে খুঁজে দেখলে না বান্দা আমি তোমার অনেকটা কাছে তুমি আমাকে ডাক দাও মহতারাম হাজিরিন আমি আপনি ভাবতে পারি যে উত্তরবঙ্গের যমুনা নদীর এক পাড়ে বসে সিরাজগঞ্জের কোন এক অঞ্চলে বসে জমিনে বসে আমি একা একা এখানে তফসির শুনতেছি না ভাই আমি আপনি একা নয় আল্লাহ বলেন বান্দা তুমি কখনো নিজেকে একা ভাবিও না মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম যেখানে বান্দা তুমি একা সেখানে দ্বিতীয় আমি আল্লাহ যেখানে তোমরা দুই তিন আমি আল্লাহ যেখানে তোমরা তিন চার আমি আল্লাহ তাই কাজী উম্মতের উম্মতের আলেমদের মজমা যারা এসেছেন ওলামা তুলাবা ফুজালা হুজ্জাজ কেরাম হাফেজ কোরআন ওলামে দিন আমার শ্রোতা মন্ডলী তরুণ অরুণ ভাইরা বৃদ্ধ বাবারা কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই যদি আল্লাহর দেওয়া লিসান বিশ্বাস করে থাকেন এ লিসানটার মালিক আল্লাহ তাহলে চুপটি মেরে বসে কেন থাকবেন গভীর রজনীতে আল্লাহকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে ডেকে নিয়ে নিজের গুনাহগুলি মাফ করে দেন বলেন না আল্লাহু আকবার মহতারাম হাজিরিন বলেন এ লিসানের মালিক কে আবার বলেন লিসানের মালিক কে ওয়ালিসানু ওয়াশফাতাইন আমি কিন্তু এখনো আলোচনা শুরু করি নাই কেবল আরম্ভ করতেছি চলবে ঘন্টাখানিক থাকবেন নাকি চলে যাবেন যুবক ভাইরা কি কোন থাকবেন না চলে যাবেন তাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার আবার কোন তো আল্লাহু আকবার তাহলে বলেন এই লিসান তার মালিক কে আল্লাহ বলেন তুই আমার দেওয়া লিসান নিয়ে তুই আমার দেওয়া লিসান দিয়ে তুই বলতেছিস আমি বড় যা আমি আল্লাহ বললাম তুই বান্দা ছোট তোর গুনাগুলি আমি রবের নজরে ছোট যা আমার মাফ করে দেওয়া বড় যা আমি তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম ওয়ালিযিকরুল্লাহি আকবার ওয়ালিযিকরুল্লাহি আকবার ولذكر الله أكبر বলেন আল্লাহু আকবার মহতারাম হাজিরিন তাহলে বলেন কোরআনের বয়ান আমাদের একার না সবার একটু জোরে বলেন মনে করতে হবে এটা ক্লাস কোরআনের ক্লাস চলতেছে ঠিক আছে না বাদাম খাওয়ার টাইমও নাই চা পানি খাওয়ারও টাইম নাই ক্লাস চলতেছে কথা বলেন ঠিক কিনা ক্লাস চলতেছে না কি ভাই ভাল লাগতেছে না এখন অনেকে আমাকে বলে হুজুর আপনার ওয়াজ আগেই ভালো ছিল আগে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে মা গো বাবা গো শিক্ষার মারছেন
আইলা দিলে টান মারছেন এখন যে কি কোন হুজুর আমরা দিশা পাই না আমি কই দিশা পাওয়ার না পাও এভাবেই চলতে হবে ঠিক কি না গাজা ঘুরি গপ্প করার দিন শেষ কোরআন সুন্নাহর বাংলাদেশ তখন ঠিক কি না ওই নাসা নাসি করার দিন আর আছে এখন মানুষের পকেটেই কোরআন হাদিস থাকে ঠিক না এজন্য দুনিয়া যত আপডেট হবে মানে যত উন্নত হবে কোরআন সুন্নাহ তত সহজ হয়ে যাবে ঠিক কি না বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন কোরআনের বয়ান আমাদের একার না সবার আবার বলেন আমাদের একার না সবার হাযা বায়ানুল লিন্নাস ওলামা তুলাবা পড়েন না একটু সাহায্য করেন না আমাকে হাযা বায়ানুল লিন্নাস আল্লাহ বলেন ওগো নবী এই কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যে বয়ান সমগ্র মানব জাতির জন্য এই বয়ানে কি কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না কথা কয় না ভুল আছে না কোরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে না যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন না যালিকাল কিতাবু লা রাইবা ফি আবার পড়েন ذلك الكتاب لا ريب فيه ওগো নবী এটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই ভুল আছে এই ধরনের সন্দেহ শোভাও নাই এখন কোন মানব যদি কোরআনের ডাইনে বাম দিক দিয়া বাতিল ঢুকাইতে চায় ভুল ত্রুটি ঢুকাইতে চায় পারবে কথা কয় না পারবে অনেকে যদি চিন্তা করে আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি আমার ডিগ্রি বেশি বাহু আমি একটু কোরআনের ডাইনে বা আমি একটু বাতিল ঢুকাই দিই পারবো নাকি যখন পারবো আল্লাহ 1500 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন্নাহু লাকিতাবুল আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা ঠিক না বলেন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যাইয়া কি বিপ্লব পিছে ফেলে যত সব বলেন বলেন এ যাইয়া কি বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলেছি অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কয় না রে কয় না ভয় পায় কথা কইতে চোখ কোরআনে রাখা দরকার আছে না নাই তো বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আবার ফিরে যাও খুঁজে নাও নিজে বলবেন ডান বাম লক্ষ্য করবেন কে কয় না যে সাসামিয়া কবো না মনে করবেন ভিতরে বেজাল আছে এই জন্য কথা বলতে চায় না কথা কন ঠিক কিনা ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো আবার ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের মারহাবা কর কোরআনের ফল পাওয়া যাবে বিশ্বাস হয় কি হয় না বরং বিশ্বাস হয় কি হয় না আল্লাহ তাআলা এক জায়গায় বলেন এই কোরআনকে আমি মুমিনদের জন্য রহমত এবং ঔষধ বানাইলাম শেফা বানাই দিলাম সুবহানাল্লাহ কবেন না ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এ কথাটা কার বলেন কার আল্লাহ আরেক জায়গায় বলেছেন এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা মাউইজা বানাইলাম প্রতিষেধক বানাইলাম ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন ঠিক আছে তার দিকে তাকাবেন না
ওই তারা যাইব মনে করেন সারা দিন নামাজ পড়ে নাই ওযুও করে নাই মোটামুটি নিয়ত করেছে যে আজকে যদি একটু ভালো টান টুন দে তাহলে তো থাক মনে হলে থাকবো না কথা বুঝেন নাই ও তো আঙ্গুরে কিচ্ছু যায় আসে না পাঁচজন থাকবো পাঁচজনকে নিয়ে সহি বয়ান করা হবে কথা কন ঠিক কিনা আমার আপনার দিলে কাকে খুশি করার নিয়ম জোরে কন কাকে খুশি করার নিয়ম আল্লাহকে খুশি করার নিয়ম তাহলে আমার সাথে বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবারা আমার একটা কথার জবাব দেন এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে এই কোরআনুল কারীমের দীক্ষা গ্রহণ করলে মানুষের দাম বাড়ে না কমে জবানের দাম বাড়ে না কমে আবার কোন বাড়ে না কমে কেমন বাড়ে আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর কি নাম নাম বলেন 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 কি নাম মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি হযরতের জবানের দাম এত বাড়ছে কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে উনি কোরআনুল কারীম তেলাওয়াত কইরা যদি সাধারণ পানিতে ফু দিতেন সাধারণ পানি পানি থাকতো না ক্যান্সারের ওষুধ হয়ে যেত বিশ্বাস মনে কম এই জন্য সুবহানাল্লাহ আস্তে কইতেছেন এ বলেন এখন ওলি আল্লাহ আছে না নাই ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া টিকে আছে যেদিন ওলি আল্লাহ থাকবে না ওই দিন দুনিয়া থাকবে না কথা কন ঠিক কিনা হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতের জবানের দাম আল্লাহ এত বাড়ায় দিয়েছেন কিরূপ কিরূপ বাড়ছে শোনেন আল্লাহর এক বান্দার ক্যান্সার হয়েছে ওনার মুরিদ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ শুনতেছেন কি আপনারা ওনার মুরিদ ছিলেন তো ওই মুরিদের ক্যান্সার হয়েছে দেশে তার চিকিৎসা নাই আমার ভাইরা দেশের বাংলাদেশের ডাক্তাররা তাকে বলছে তুমি বিদেশ চলে যাও লন্ডনে তোমার চিকিৎসা করা লাগবে এই দেশে তোমার চিকিৎসা নাই বেচারা ক্ষেত খামার বিক্রি করে জমি জমা বিক্রি করিয়া লন্ডনের চিকিৎসার খরচপাতি জোগাড় করছে মনে করেন তিন দিন পরে ফ্লাইট কয়দিন পরে ফ্লাইট বিমানের টিকিট টিকিট সব কনফার্ম তিন দিন পরে বেচারার ফ্লাইট এই বেচারা তিন দিন আগে তার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে বাবা রে আমি তো লন্ডনে যাব তবে আমাকে একটু লন্ডনে যাওয়ার আগে একটু আমার পীর সাহেবের কাছে নিয়ে চলো আমার পীর হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর আমরা বলি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে আমাকে একটু নিয়ে চলো আমি হুজুরের কাছে যাব একটু দোয়া নেওয়ার জন্যে যদি আমি মরেই যাই আল্লাহ যেন আমাকে ইমানের সহিত মৌত দেয় আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আমি যেন কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি এই দোয়াটা নিয়ে আমি হুজুরের কাছে থেকে আমি লন্ডনে যাব এটা কি খারাপ বুদ্ধি নাকি ভালো বুদ্ধি ভালো চিন্তা না খারাপ চিন্তা বলেন খারাপ চিন্তা না ভালো চিন্তা ভালো চিন্তা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা সন্তানদেরকে নিয়ে আল্লাহর ওলির কাছে গেছে শুনতেছেন কি আপনারা হযরত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুরের কাছে গেছে হাফিজ জুজুরের কাছে যাইয়া মেডিকেল রিপোর্ট একবারে হুজুরের সামনে পেশ করছে হুজুর আমার ভিতরে পয়সা গেছে বাবা লাগবো না বুঝো বলতেছে হুজুর এই যে আমার ভিতরে পয়সা গেছে লন্ডনে যাওয়া লাগবো এই যে আমার টিকিট আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার যদি মরণ দেয় আমার যেন মরণটা ইমানের সহিত হয় হ্যাঁ আমি যেন কালেমা পড়তে পড়তে মারা যাই হুজুর বলতেছে বাবা রে এত ঘাবড়াইছো কে রোগ দেওয়ার মালিক আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক বলো না যুবক বন্ধুরা রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে রোগ দেওয়ার মালিক কে আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন রোগ দেওয়ার মালিক কে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে তাহাবিদ যুজুর বলতেছেন বেটা রে রূপ দেওয়ার মালিক আল্লাহ এই সাওয়ালার একটু বসাই দেন তো ওনার আর উঠবার দিয়ে না আপনারা এবার কেমন মুসল্লি এই কোরআনের আলোচনা শোনা বাদ দিয়ে এই রং ডঙ্গের এক কাপ লাল চা খাওয়ার লেগে একটা আত্মা বেরিয়ে দিতেছে গা চরম পর্যায়ে একটা আদবের খেলাফের কাজ কথা বলেন ঠিক কিনা এটা একটা খেয়াল নষ্ট করার কাজ না ওনার আর উত্তর দিবেন না আর ওই যে কোনার মধ্যে দেখো না সাংবাদিক হারা দিছে একজন ডঙ্গের জ্বালায় বাসে না মোবাইল নিয়ে এসে তামাশা আর এই যে মাঝখান থেকে এবার বারবার উঠতে দিবেন না হাঁটাচলা করতে দিবেন না খেয়াল করে কথাগুলি শোনেন কষ্ট হচ্ছে আপনাদের ভাইজান কষ্ট হচ্ছে মোহতারাম হাজিরিন তাহাদরাত মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর বললেন বেটা এত ঘাবড়াইও না রোগ দেওয়ার মালিক আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ আমি তোমাকে একটা কাজ করে দিই বাবা
তুমি লন্ডনে যাইবা আমি তোমারে নিষেধ করব না চিকিৎসা করা সুন্নাত চিকিৎসা করা সুন্নাত এক কাম করো বাপ এক গ্লাস পানি নিয়ে আও কয় গ্লাস কথা কয় না আবার কোন এক গ্লাস পানি নিয়ে আও তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কাছে এক গ্লাস পানি নিয়ে আসে পানি নিয়ে আসা হুজুর এবার ওই যে পুটুর পুটুর করে জিব্বাটা নাড়াইয়া আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াত পড়িয়া পানির মধ্যে দিছে মাইরা ফু ফু দিয়া এবার হাফিজ হুজুর বলতেছে বাবা আমি আমার এই এক গ্লাস পানিকে তোমার জন্য তিন ভাগ করে তিনটা ট্যাবলেট বানাই দিলাম আরো আসছে কোন সুবহানাল্লাহ কয় ভাগ তিন ভাগ ও বাবা এই এক ভাগ বাড়িত নিয়ে খাইবা বিমানে ওঠার আগে খাইবা এক ভাগ বিমানে উঠে খাইবা আর এক ভাগ লন্ডনে যাইয়া অপারেশন অপারেশন থিয়েটারে ঢোকার আগে মেরে দিবা তো কয় ভাগ হইল বেচারা হুজুরের কথা এমন বিশ্বাস করছে আল্লাহর ওলি তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আল্লাহর ওলি কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই রসুলপুরের পিসাব আব্দুল মতিন নেসারি আল্লাহর ওলি কোনো সন্দেহ আছে না চরমনের পিসাব হুজুর আল্লাহর ওলি কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাহাবরিয়ার যত বুজুর্গানে দিনগণ বর্তমান বেঁচে আছে সবাই হকের উপর আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা প্রতিটি বুজুর্গদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন আবার বলেন আমিন তো মোহতারাম হাজিরিন এবার তিন ভাগ পানি নিয়ে বাদ গেছে বাদ যায় বেচারা হুজুরের কথা বিশ্বাস করিয়া এক ডোক মারছে এক ভাগ খাইছে খাওয়ার পরে তিন চার ঘন্টা পরে খালি নিজে নিজে আতা আতি করে এদিকে দিকে খালি টিপা টিপি করে তো বড় চাউল জিজ্ঞেস করে কয় আব্বা এরকম করেন কে তো বাপ ডাক দিয়ে কয় বাবা বিমানের টিকিটের টাকা কি ফিরত না জানা আরো আসছে এখন সুবহানাল্লাহ কয় কে বাবা কারে বাবা আমার মনে হয় ক্যান্সার নাই বাপ পানি পড়া খাওয়ার আগে সব জায়গায় ব্যথা ছিল কিন্তু পানি খাওয়ার পরে আল্লাহর মেহরবানিতে এখন দেখতেছি আমার ব্যথা নাই বাবা এই জন্য কইতেছি বিমানের টিকিটের টাকা কি ফিরত আনা যায় না তো বড় ছেলে বুড়া মানুষ তো বাপ তো বুড়া বুড়ার কত ওরকম দাম দেয় না দাম না দিয়ে ধমক দেয় কয়দিন পরে মরিয়া দেবেন কে মরার আগে বুড়ার আবল তাবল কই বিদেশ যাওয়াই লাগবো খেত খামার বিচে সাবার করিয়া ফেলাইছি এখন ক বিমানের টিকিট ফিরত আনুন যায় না বিদেশ যাওয়াই লাগবো তো বাপে বেটার ধমক খাই আর কথা সামনে বাড়ায় নাই না বাড়াইয়া এবার মনে করুন বাইরা তিন ভাগের এক ভাগ খাইছে বাকি আছে কয় ভাগ দুই ভাগ কথা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার বিমানে যাইবো আর কি বিমানে উঠব তো খেতা গাঠি কাপড় চুপুর যা আছে সব এই বুড়া ঠিকই ছাড়ে কিন্তু মাগার পানির বোতল ছাড়ে না ওই পানির বোতলটা এরকম করে বোগালি নিয়েছে নিয়ে নিছে নিয়ে বুড়া হাঁটতেছে এয়ারপোর্ট বিলা এখন এয়ারপোর্টে যারা বিমানে গেছেন আমরা তো গরিব মানুষ মাঝে মাঝে যাওয়া লাগে বোঝেন নাই যদিও লুঙ্গি বুড়া ঘুরি কিন্তু বিদেশ টিদেশ তো মাঝে মাঝে যাওয়া লাগে নাকি কর পেটের দায়ে যাওয়া লাগে না যাওয়া তো লাগে গরিব মানুষ তো এই আমার ভাইরা আপনারা দেখছেন কি না জানি না এই এই বিমান কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিমানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে সেট থাকার জন্যে ভাষা লেখা ওঠে হ্যাঁ হ্যালো প্যাসেঞ্জার প্লিজ লুক এট দ্য অবজারভেশন নট হ্যালো ওয়াটার এরকম ভাষা লেখা থাকে যদি এইটা যারা না বোঝে তাদের কানের মধ্যে দোকানে লেগে আবার মাইকিং করে কয় হ্যালো প্যাসেঞ্জার প্লিজ লুক এট দ্য টকিং হ্যাঁ লুক এট দ্য অবজারভেশন লোকেশন এভাবে কয়ে কয়ে তারপর কয় যে নট হ্যালো ওয়াটার নট হ্যালো ওয়াটার মানে এই জায়গায় পানি গ্রহণ হয় না তো বুড়া তো আর এলাও মেলাও বুঝে না বুড়া তো এই পানির বোতল নিয়ে দিশে পাতাইলে হাঁটা কারণ সবাই যখন দেখলো যে বুড়া আর এলাও মেলাও বুঝতেছে না বুড়া এই পানির বোতল নিয়ে খালি বিমানের দিকে যাইতেছে 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 এখন পিছন থেকে থেকে বিমান কর্তৃপক্ষ সবাই আইসা ওরা ডাক দিয়ে কইতেছে এই সাসামিয়া এই সাসামিয়া আপনি এই বুগালির তলে পানির বোতল নিয়ে যে হাঁটা ধরছেন আপনি কি এলাও মেলাও কিছু বোঝেন না এই যে এনে লেহা উঠছে পানি এলাও না পানি এলাও না আপনি বোঝেন না কিছু বুড়া মিয়া ঠেঠা তো বুড়া ডাক দিয়ে কয় যদি পানি এলাও না হয় তাহলে আমি যাম না আমার টেহা গুরু দিবার ক তো এখন বিমান কর্তৃপক্ষ দেখলো যে এই বুড়া তো খুব ঠেঠা বুড়া হ্যাঁ পেটে টেহা বিরোধ চায় দেখ সা 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 আপনি পানি নিয়ে যাবেন আপনি বাধা দিব না শোনেন শোনেন বিমানের জন্য দুর্ঘটনা না ঘটে এই জন্য আপনার পানিটা আরো একটু সুন্দর করে কষ্টিপ মেরে দিই এবার কষ্টিপ বাড়ি করে একেবারে সুন্দর করে প্যাকেটিং করে দিছে বুঝছেন যাতে কোনো ঝামেলা না হয়
তো বুড়া যখন দেখতেছে দেখে আইটা সেটা বানতেছে বুড়া দাঁত কিমি করে কামরান ডাক দিয়ে কয় ও ভাইরা বলেন আমি খামু কখন এ ভাইরা বলেন আমি খুনমু কেমনে এ হুজুর কইছে বিমান ওইটা খাওয়া লাগবে হ্যাঁ এইভাবে বানলে হইব তো লোকেরা ডাক দিয়ে কয় চাচা খাইবেন খাইবেন বিমান ওইটা খাইবেন এখন কইন না তো পানি নিবার দিব না কয় না আমি নিবার দিলাম যাবো না এইবার বুড়া মিয়া যাই হোক ঠেলা মেলা যাই দিছে ধমক টমক দিয়া প্যাকেট ট্যাকেট করে সুন্দর করে বিমানে উঠছে ওঠার পরে সবাই যার যার সেফটির জন্য সিট বেল্ট বানতেছে কিন্তু বুড়াই কষ্টে খুলতেছে ওই যে দ্বিতীয়বার খাবো এটা জন্য অস্থির হয়ে গেছে এবার বুড়া মিয়া এই কষ্টে টস্টিপ খুলে দ্বিতীয়বার পানি ডক ডক করে মেরে দিছে মেরে দেওয়ার পরে বিমান যখন রান হয়েছে সবাই তো যার যার সিট বেল্ট সিট সিটে বসে সিট বেল্ট বাইন্দা ঘুমাইতেছে বুড়ার সাথে দুই ছেলে গেছে বাংলাদেশ থেকে ডাক্তারের টিম গেছে মেডিকেল বোর্ড গঠনের যে টিম তারাও গেছে এরপরে সবাই আছে তো বুড়া মিয়ার জিম্মাদার হইলো ছোট ছেলে মাঝে মধ্যে বাপের যে দেখে যে বাপ আছে না কোনখানে গেছে বাপের কী অবস্থা তো এইবার হঠাৎ করে ছোট ছেলে ভালো করে খেয়াল করে সিট আতায় দেহে আব্বা নাই কে আব্বা গেল কোনে রে আব্বা গেল কোনে এবার ভালো করে খুঁজা দেয় যে আব্বা বিমান বইরা খালি ঘুরতেছে ঘুর 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 খেলে টোটো কোম্পানি ম্যানেজার মতন খালি ঘুরতেছে তো ছোট ছেলে বড় ছেলেরে বড় ভাইরে ধমক দিয়ে ডাক দিয়ে খায় ভাই তো ভাই কয় তুই সিরিয়াস কি আমি আমি আপনি করে আঞ্চলিক আঞ্চলিকতায় কইতেছি আবার রাগ করতেছে নাকি আপনারা এটা আমার স্বভাব কথা ঠিক আছে না ভাই মানে আপনাদাতে মনে হয় নাকি কন জি জি তো ডাক দিয়ে খায় সিরিয়াস কে কি হয়েছে কয় আগে একটা আমার কথার জবাব দাও তো ক্যান্সার কি আম করে না আব্বা কয় ক্যান্সার কি আম করে না আব্বা কয় কে আব্বা কত আব্বা যে গোরে আমরা যে ঘুমাই কইছে তো বড় ছেলে ডাক দিয়ে কয় শিগগিরি এটা ধরে নিয়া মরার আগে জনমের ঘোড়া ঘুরতেছে বিমান জীবনে দেখে নাই তো যে দেখতেছে ধরে নে তো এবার বাপের একবারে ধরে নিয়ে আইসে সিট বেল্টের মধ্যে সিটের মধ্যে বসাইয়া সিট বেল্ট বাইন্দা দিয়ে আটকাই থুইছে যখন আটকাই থুইছে বাপে তো মনে করেন দিব্যি সুস্থ হয়ে যাইতেছে এবার লন্ডনে নামছে কষ্ট হইতেছে কি আপনাদের লন্ডনে নামছে লন্ডনে নামার পরে মেডিকেল রিপোর্ট বাংলাদেশি ডাক্তাররা বিদেশি ডাক্তারদের কাছে শো করছে তো বিদেশি ডাক্তাররা এই রুগীর রিপোর্ট দেখে একবার আর রুগী দেখে দশবার মানে রিপোর্টে লেখা পচা আর এর দিকে পুরো তাজা তো বিদেশি ডাক্তাররা বিদেশি ডাক্তার বলতেছে হার্ট ইজ দিস পেশেন্ট নট পেশেন্ট ইজ এ কমপ্লিট ম্যান বাট ওয়াই ক্যান্সার কই ক্যান্সার কই তোমাদের হ্যাঁ এ তো দেখতেছি বুড়া মিয়া তাজা তো এখন বড় ছেলে আর বাংলাদেশি ডাক্তাররা কইতেছে আচ্ছা হইলো কি আব্বা এবার হইলো কি বাকুরে আব্বা না পসা আপনার মরে দেব দেখতেছি তাজা তো যাই হোক বাংলাদেশি ডাক্তাররা কইলো যে স্যার না না স্যার ভিতরে ক্যান্সার আছে স্যার একদম পসা স্যার তো বিদেশি ডাক্তার ওই রিপোর্ট থুইয়া নতুন করে রুগীরে পরীক্ষাগারে ঢুকাই এই বুড়া মিয়ারে টেস্ট করতেছে পরীক্ষা করতেছে ক্যান্সার আছে কি নাই এবার বুড়া মিয়ারে পরীক্ষাগারে ঢুকে দেখে বুড়ার কোনো অঙ্গে কোনো জায়গায় ক্যান্সারের কোনো বালাই নাই আরো আসতে কোন সুবহানাল্লাহ আরো আসতে কোন সুবহানাল্লাহ যার দেলের মধ্যে কোরআনের বিশ্বাস আছে জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এইবার বাংলা বিদেশি ডাক্তাররা বাইরইয়া বাঙালি ডাক্তারকে দেরকে কইতেছে কেন কইছে বুড়ার ক্যান্সার বুড়া তো ভালো মানুষ অজগবি ধরে নিয়েছো তখন ছোট ছেলে ডাক দিয়ে কয় আগে আমার সন্দেহ ছিল এই খামা খা খেতগুলা বেসেছি বড় ছেলে ডাক দেখো আসলে গেদা কি হয়েছে ঘটনা খুলে কথা তো ছোট ভাই ডাক দেখো বড় ভাই আব্বার যে পিসাব আছে না মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর ওই যে মুখ নারায়া কোরআন শরীফের আয়াত পরে পানির মধ্যে ফু দিয়ে দিছে পানি তো আর পানি নাই ভাইয়া পানিরে তো আল্লাহ ওষুধ বানাই দিছে কালামের বরকতে এই কথা নিয়ে তো আব্বা তোমাকে বারবার বুঝাই বেরছে তুমি তো বুঝবেরই চাও নাই খামা খা খেত গুলা বেছে এখন বড় ভাই ডাক দিয়ে কয় ওই পানি কি আর আসে না আসে না মানে ওই পানি তিন ভাগ করছিল দুই ভাগ খাইবার কইছে তিন ভাগই খাইবার কইছে এক শেষ ভাগ খাইবার কইছে অপারেশন থিয়েটারে ঢোকার আগে ওই যে দেখো বগালি নিছে এখন নিয়ে দাঁড়া রয়েছে তো এখন বাঙালি ডাক্তাররা বুড়ার কাছে দেখো সাসা মিয়া পানির বোতলটা যদি দিতে বুড়ো না দিব না কয় কে কয় দিব না এই কারণে হুজুর কইছে যে আর এক ভাগ শেষ ভাগ অপারেশন থিয়েটারে ঢোকার আগে খাওয়া লাগবো তা আমার যদি অপারেশন করা লাগে তা পানি 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 পামো কোনে তো পানি দিবার পারবো না তো বাঙালি ডাক্তারে কইতেছে মনে হয় আপনার অপারেশন করা লাগবো না কয় তাহলে লিখে দাও
ওইটা লিখে দাও লিখে দিলাম পানি দিয়ে দিলাম এবার বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তাররা যৌথভাবে ওই কাগজের মধ্যে সিগনেচার করছে যে সম্ভবত আপনার অপারেশন লাগিবে না এটা দিয়ে সই দিছে এবার বুড়া কয় পানি নিয়ে যাইতেছো আবার দিও কিন্তু এবার পানি নিয়ে গেছে বিদেশি ডাক্তাররা শেষ ভাগ পানি ল্যাবের মধ্যে দিয়া পরীক্ষাগারে দিয়া পরীক্ষা করতেছে এটা কি পানি না আর কিছু এবার পানি পরীক্ষাগারে দিয়া কম্পিউটারে সুইচ টিপ দিয়া ভালো করে নজর করে দেখে যে এটার পানি নাই ক্যান্সার ভালো হচ্ছে যে কেমোর দরকার যে থেরাপির দরকার যে ভ্যাকসিনের দরকার যে ঔষধের দরকার যে হায়ার অ্যান্টিবায়োটিক প্রতিষেধকের দরকার সব ঔষধ সব মেডিসিন এই পানি পড়ার মধ্যে ফুটে উঠছে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين زركون الله أكبر باي دل থেকে বলেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এভাবে যদি একটু লম্বা হয়ে যায় সময় যদি আরো মনে করুন 30 40 মিনিট লাগে যুবক ভাইরা কি দিতে রাজি আছো না নাই পিছনের ভাইরা কি কও আছো না যাইবাগা আছো না যাইবাগা তে সামনের বাইরে সুত্তাকো পিছনে বাইরে বলো তো আল্লাহু আকবার এবার পিছনে বাইরে সুত্তাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিরা বলেন আল্লাহু আকবার সাইড থেকে যেন কোনো কথার ডিস্টার্ব না হয় উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর মুসলমান ভাইরা আমার আর লম্বা করতে চাই না যে কোরআনের ফাজাইল যে কোরআনের আজমত যে কোরআনের বরকত এতক্ষণ শুনলেন এখন আপনারা বলেন এই কোরআনুল কারীমের মাধ্যমে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাদেরকে যারা বলেন কাদেরকে ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বুঝে থাকলে বলেন তো দেখি নির্দেশটা কার আল্লাহ আবার বলেন নির্দেশ কার আল্লাহ চিল্লে বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে ইমানের সহিত নির্দেশ কার আল্লাহ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা হযরত মাওলানা শামসুল হক আমি ভাই বলছিলাম এই সাওয়ালাগুলা খুব ডিস্টার্ব করতেছে কেন আপনারা ঢুকাইতেছেন এখানে এটা কি যাত্রা প্যান্ডেল আপনারা কি মুসলমান না সি সি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনারা বলেন বাকি বয়ান চলবে কি চলবে না আওয়াজ দিয়ে বলেন এখন কিন্তু দেখবেন সিতান মার্কা মুসলমান সবাইলে দিলে করে চলে দিব মুসলমান কিন্তু সবাই মুসলমান এক না আর সব ধান কিন্তু ঘরে ওঠে না যখন ধান ভালো মতন বাইসা নেওয়ার জন্য বাতাস দেন তখন কিন্তু দেখবেন ধানের রূপ নিয়ে অনেক সিতান কিন্তু বাতাসে টেলে উড়ে যায় এখন দেখবেন কিন্তু অনেক মুসলমানের রূপ নিয়ে চলে দিব এগুলো হলো ওই গ্রুপ এলো কথা বোঝেন নাই শুক্রবার আসলে হাওলাত করে টুপি মাথায় দেয় ওয়াজ মাহফিল আসলে কোন মতন হাওলাত করে পাঞ্জাবি গায়ে দেয় কথা কয় না জোরে কয় এখন এরা দিশা পাইছে যে এই হুজুর তো সার দেওয়ার হুজুর না রে এটা তো গভীর মানে তথ্যভিত্তিক আলোচনা করা হুজুর এ তো মোর মাইঙ্গা মাইঙ্গা কথা বুঝাই দেওয়া লো এ তো আইলে দিলে পেছাল পড়া হুজুর না ঢাকার থেকে কি আইলে দিলে পেছাল পড়া পড়াইছি আমি হ্যাঁ মুহস্ত বিদ্যা খবর আইছি আমি এখানে যদি মুহস্ত বিদ্যায় কইতাম 26 বছর চলতেছে ওয়াজে আর বর্তমান যে জামানা কম্পিটিশনে জামানা ওরে বাপ রে বাপ যদি মুহস্ত বিদ্যা নিয়ে চলতাম তাহলে ল্যাং বাইরা মাঠের তেন আউট করে দিত কত আগে কথা কয় না বলে কোন ঠিক কিনা শুধুমাত্র টিকে আছি বুজুর্গদের নেক নজরের বরকত নেক দুয়ার বরকত মুরব্বীদের কাছে থেকে যে নকল করছি যা পাইছি ওই যে তবিল জোগাড় করছিলাম ছোটবেলায় ওই তবিল নিয়ে চলতেছি কথা বুঝছেন না আমার ভাইরা এই জন্য আপনি ধরো শ্রোতাদেরও উচিত নগদ নগদ টাটকা বয়ান শোনা ঠিক কিনা বলেন আবেগ দিয়ে দুনিয়া চলে না বিবেক দিয়ে চলতে হয় ঠিক কিনা
لله التكبير তাহলে বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার মাধ্যম কি বাচার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা قائم করা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে کرام একমত হয়ে বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি হলো চারটা কথা বলেন কয়টা আবার কোন আরেকবার এখন টের পাইবেন সারটিয়া মাদ্রাসার দরকার আছে না নাই এমনি টের পাইবেন আবার ওই যে ধর না না হ্যাঁ মোবাইল নামা পাগলামি সাগলামি এই জন্য উত্তরবঙ্গে খুব কম আসতে চাই উত্তরবঙ্গে ওয়াজ করতে খুবই ঝামেলা খুবই ঝামেলা আমাদের ঢাকা বাড়িগুলো নাই ওয়াজ অল্প সময় করি কিন্তু একেবারে মনে করেন ওলামাদের মজলিস বড় বড় মাদ্রাসা মানে বুঝনেওয়ালা ক্ষুধার্ত বেশি আর উত্তরবঙ্গে খালি রং রং বেশি কথা কয় না রং রং বেশি না রং রং বেশি দেখবেন তো বাপ রে বাপ একেবারে কি যে রং রং এই জন্য তো দেখবেন যে মেকআপ ম্যান হুজুর উত্তরবঙ্গে বেশি মেকআপ ম্যান হুজুর বোঝেন বাপ ওগুলার দেখা না যায় কিন্তু আমরা এই দেখেন এই যে কমি মাদ্রাসার হুজুররা অত মেকআপ সেকআপ নাই এ কাফনের কাপড়ের গায়ের কাপড় বাবা অত মেকআপ সেপাপ দরকার নাই যখন প্রয়োজন হয় খালি অজু করি বিসমিল্লাহ বলে অঙ্গ ধুইলেই এমনি চকচক করে অত আলকাত্রা মালকাত্রা মাখা লাগে কথা কোন ঠিক কি না সুন্নতের মধ্যে বরকত আছে না নাই জোরে বলেন আছে না নাই এ বিশ্বাস যার অন্তরে আছে একটু জোরে কোন তো আল্লাহু আকবার তো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার কোন কয়টা নিজে কোন ডান বাম লক্ষ্য করেন কেডায় কয় না আবার কোন কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহব্বত করা নাম্বার চার মোটামুটি মুখস্থ হয়েছে না বাজান কলিজা শোনার বাইরা বলেন মুখস্থ হয়েছে না তাহলে আমি আবারও জিজ্ঞেস করি আপনারা উত্তর দিবেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আরে মক্তবে ছাত্রদের মতো জবাব দেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা না গুণ ধরছে আপনাদের আওয়াজ হইতেছে না আবার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক জজবা নিয়ে কইবেন একেবারে ইমানি পাওয়ার নিয়ে কইবেন আলেম হওয়া নাম্বার এক নাম্বার এক এই আপনি যদি জোরে কোন আলেম হওয়া তাহলে যারা আলেম বিরোধী তারা খাইব দাওয়া ওরা কইব যে আমরা যতই হুজুর করে মারি বেরছি আসলে হুজুর কয়টা মারমো হুজুর করে মারলে তো ইসলাম আর শেষ করা যাব না ইসলাম থাকবই কথা কোন ঠিক কি না নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন এর আগে আমার একটা কথার জবাব দেন